মধ্যশিক্ষা পর্ষদ সরকারিভাবে আজ জানিয়ে দিল যে মাধ্যমিক 2022 এর রেজাল্ট প্রকাশিত হবে এই শুক্রবার 9টার সময় ফল ঘোষণা হবে এবং সকাল 10টা থেকে তোমরা সকল ওয়েবসাইটেই তোমাদের রেজাল্ট দেখতে পাবে। এই ভিডিওর শেষে আমি তোমাদের সকল ওয়েবসাইটগুলোর লিংক তোমাদের দিয়েও দেব, তোমরা সেই ওয়েবসাইটে যদি যাও সকাল 10টা থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। মাধ্যমিক পরীক্ষা বেনজিরভাবে 50,000 বেড়ে গেছে পরীক্ষার্থী এবং এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11,26,863 জন। এই বছরে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল অন্য সেন্টারে গিয়ে। অর্থাৎ তোমরা জানতে পারলে যে এই শুক্রবার 3রা জুন সকাল 9টার সময় ফল প্রকাশিত হবে এবং 10টা থেকে তোমরা যে সকল ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবার সেই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নাও। তোমাদের রেজাল্ট দেখার অনলাইন ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে যেটা তোমরা দেখতে পারবে সেটি হলো, প্রথমে পর্ষদের অফিসিয়াল রেজাল্ট দেখার ওয়েবসাইটটা হলো wbresults.nic.in। এরপরে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট লেখা একটি অংশ আসবে, মাধ্যমিক পরীক্ষা রেজাল্টস ইয়ার 2022 লেখা আরও একটি অংশ আছে, সেই লেখার ওপরে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে এবং এই ক্লিক করার পরেতে তোমরা দেখতে পাবে যে একটি নতুন পেজ খুলে যাচ্ছে, সেখানে জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এরপর DOB এবং রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে কোনো ভুল না হয় এবং এরপরেতে তোমরা সাবমিট বাটনে ক্লিক করলেই মাধ্যমিক 2022 রেজাল্ট তোমরা দেখতে পাবে এবং এইভাবেই 2022 রেজাল্ট তোমরা দেখে নিতে পারবে এবং এটি সকাল 10টার পরে তোমরা পারবে। এছাড়া মোবাইল SMS মাধ্যমে কিন্তু তোমরা রেজাল্ট দেখে নিতে পারো। অনেক সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের ইন্টারনেট পরিষেবা ঠিকঠাক থাকে না এবং সেজন্য ফোন থেকে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক সেইভাবেই তোমাদের করতে হবে। এখানে তোমরা অনেকগুলো লিংক পাচ্ছ, এই এই পেজটা তোমরা অতি অবশ্যই স্ক্রিনশট তুলে নাও, কারণ এই সমস্ত ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে। এই এই পেজটা তোমরা অতি অবশ্যই স্ক্রিনশট তুলে নাও। আর ডাইরেক্ট লিঙ্ক ফর 2022 মাধ্যমিক রেজাল্ট এবং সেখানে তোমরা এই জন্ম তারিখ রেজিস্ট্রেশন নাম্বার যদি আগে থেকে লিখে রাখতে পারো ঠিক এইভাবে, তাহলে কিন্তু তোমরা ক্লিক হিয়ার বললেই সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট দেখতে পাবে। এবং তোমাদের সকলের জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।